কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখ, আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নতুন একটা টিউটরের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমি সেটা পরিচয় করাবো, সেটা হচ্ছে আজকে আপনি কীভাবে আপনার ব্রাউজারকে অন্যদের হাত থেকে সেফ রাখবেন। মানে অনেকে দেখেন আপনার পিসিতে অপন করে আপনার ব্রাউজার সবাই ইউজ করতেছে, কিন্তু আপনি এটা বন্ধ করতে পারতেছেন না। তো আমি আজকে সেই টপিক নিয়ে একটা আলোচনা করবো, কীভাবে গুগল ক্রোম ব্রাউজারে আপনি পাসওয়ার্ড সেট করবেন। তো চলে যাই কথাটা আপনি ঝাঁপিয়ে পড়ি আজকে আপনার টিউটোরিয়াল কাছে। যে ফার্স্ট আপনি যেটা করবেন সেটা আপনি করবেন যদি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন সে ডান দিকে তিনটা ডট দিয়ে একটা আইকন আছে, কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম, সেখানে যাবেন। যাওয়ার পর দেখবেন যে মোর টুলস নামে একটা অপশন আছে, সেখানে যাবেন। যাওয়ার পর দেখবেন এক্সটেনশন নামে একটা অপশন আছে, সেই এক্সটেনশনে যায় ক্লিক করবেন। যারপর নতুন করে এক্সটেনশনে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে অটোমেটিক। যার পর এখানে যেয়ে দেখবেন নিচের নামানো আছে গেট মোর এক্সটেনশন। আমি অনেকগুলো এক্সটেনশন নামানো ইনস্টল করা আছে, এই জন্য এটা এগুলো শো করতেছে। আপনারা যখন ফার্স্ট কোনো এক্সটেনশন শো না করে থাকলে আপনি এখানেই পেয়ে যাবেন, বেশি নিচে যেতে হবে না। যাই হোক, কথা না বলে যাই, সেটা হচ্ছে গেট মোর এক্সটেনশনে যাবেন, যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন একটা এই লিঙ্ক আসবে, লিখে এখানে সার্চ করার জন্য একটা ট্যাব অপশন আসবে, সার্চ দ্য স্টোর। এই যে লিঙ্কটা আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, এখানে গেলে ডাইরেক্ট সরাসরি ওখান থেকে লিঙ্ক কপি করে এখানে সার্চ বারে এন্ট্রি করলে আপনি এরকম ডাইরেক্ট পেয়ে যাবেন। যদি কারোর প্রবলেম হয় আমি তো ওই জন্য সুবিধা স্টেশনে লিঙ্কটা আমি দিয়ে দেবো। যাক, এখানে যে আপনি লিখবেন হচ্ছে লগ PWLUCK লগ PW লিখে আপনি এন্টার দেবেন। লগ PW ক্রিয়েটিভ অপশন এসে পড়ছে, ওই অ্যাপসটা এসে পড়ছে। এটা এখানে অ্যাড টু ক্রমে যাবেন, যেখানে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন ওকে দিবেন। একটু সময় নিয়ে ওয়েট করবেন। যে আপনি এখানে নেক্সটে যাবেন, সেপরে টেবিল ওপেন হয়ে যাবে। আই ওয়ান্ট টু লক মাই ব্রাউজার দেবেন, ইন্টার এ পাসওয়ার্ড দেবেন। এখানে একটা অপশন আপনি চেঞ্জ করে নেবেন, ও টু লক করে নেবেন, চেঞ্জ করে দেবেন। আফটার কত সেকেন্ডের পর আমি দিয়ে দিলাম ওয়ান মিনিট দিলাম, তো ওয়ান সেকেন্ড তো সরি 60 সেকেন্ড। লগ ইন অপশনের সময় অবশ্যই থাকবে, মিনিমাইজ করার সময় অবশ্যই থাকবে। এবার আপনাকে পাসওয়ার্ডটা সেট করা, রিপিট পাসওয়ার্ড, ক্যান্সেল পাসওয়ার্ড ইন দিতে পারেন যে কোনো একটা, অ্যাজ ওর ইউজ দিলে পারেন না দিলে পারেন কোনো সমস্যা নেই, পাসওয়ার্ড দিয়ে দিবে। এটি সেভে ক্লিক করবো, পাসওয়ার্ড ইজ টার্ন অন, পাসওয়ার্ড আমাদের টার্ন ওকে হয়ে গেছে। এখন আমি দেখে নিই ব্রাউজারটা ক্রস করে নতুন করে লগ ইন করার সময় দেখি ব্রাউজারটা ইউজ করার সময় পাসওয়ার্ড চাচ্ছে কিনা। এখানে ক্রস করলাম, ক্রস করলাম, ব্রাউজারে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। ভিডিওটা ভালো লাগলে আপনি কিছু জানতে পারলে অবশ্যই আমাকে এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে তাওহিদ 707। দেন গুগল ক্রোমটা ওপেন করার পর আমার পাসওয়ার্ড এসে পড়ছে, এবং পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেবো। এই যে অটোমেটিক লগ ইন হয়ে গেছে ব্রাউজার।